হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল কি মনে করে বারান্দার যতগুলো ফুল ছিল সবগুলো নিয়ে নিয়েছি কুলোর মধ্যে। কাঠের ফার্নিচার থেকে ধুলোবালো অথবা ময়লা পরিষ্কার করার জন্য আমরা শুকনো কাপড় অথবা ভেজা কাপড় দিয়ে এগুলো ক্লিন করে থাকি। ভেজা কাপড় দিয়ে ফার্নিচার ক্লিন করলে দেখা গেছে ফার্নিচারের যে বার্নিশ সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, এতে করে ফার্নিচারের যে সৌন্দর্য সেটা কমে যায়। আর শুকনো কাপড় দিয়ে ক্লিন করলে অনেক সময় দেখা গেছে সুন্দর করে ক্লিন হয় না। তো ফার্নিচার ক্লিনিং যে স্প্রেটা আছে সেটা আমি দেখলাম যে বেশ কাজে দিচ্ছে। আর এটা দিয়ে ক্লিন করার পরে একটা গ্লসি ভাব আসছিল, যেটা বার্নিশ করার পরে যেমনটা লুক আসে সেরকমই লাগছিল। আমি জানি না ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে, বাট আমার কাছে সরাসরি অনেক বেশি ভালো লেগেছে। ফার্নিচারের ক্ষেত্রে আমি সবসময় সিম্পল ডিজাইন অথবা সিম্পল ফার্নিচারই পছন্দ করি। এগুলো দেখে যেমন চোখে শান্তি থাকে আর ক্লিন করতেও তেমন ইজি হয়। আমার বিয়ের আগে খাট আলমারি এগুলো কেনা হয়ে গেছিল। এই যে আলমারির ডিজাইনটা, এটার প্রত্যেকটা ডিজাইনের ভেতরে হচ্ছে ময়লা জমে আছে। তো এরকম ডিজাইনগুলো ক্লিন করা আসলেই অনেক ঝামেলার। আমি হলে কখনোই এরকম ডিজাইনের আলমারি কিনতাম না, যেহেতু আগেই সে কিনে ফেলেছে তো এখন তো এগুলো আমাকেই ক্লিন করতে হবে। বিয়ের আগ থেকে আমার একটা ইচ্ছা ছিল ভ্যানিটি কেনার জন্য, কিন্তু তখন আমার বাসায় অলরেডি দুটা ড্রেসিং টেবিল ছিল, সেজন্য আর ভ্যানিটিটা কেনা হয়নি। কিন্তু বিয়ের পর যেটা হলো, আমি আমার জামাইয়ের বাসায় গিয়ে দেখি তার বাসায় অলরেডি খাট আলমারি এগুলো কেনা হয়ে গেছে। আর এগুলো যেহেতু কাঠের, সেই সঙ্গে আমি যদি একটা সাদা রঙের ভ্যানিটি কিনি তাহলে একদমই দেখতে বেমানান লাগবে, তাই সেই স্বপ্নকে বাদ দিয়ে কাঠের একটা ড্রেসিং টেবিল কিনে নিলাম। রেডিমেড ড্রেসিং টেবিল কেনার ক্ষেত্রে যে জিনিসটা বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটার মিরর কোয়ালিটিটা কীরকম। আমার জামাই তো এত কিছু বুঝতে পারেনি, সে যে ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছে এটার মিররের নিচের অংশটা একটু করে বাঁকা আছে। আজকের ইফতারির আয়োজনটা হচ্ছে শাশুড়িমার থেকে রেসিপি নেওয়া। কয়েকটা রোজা পার হওয়ার পর আমার হাজবেন্ড একদিন বলল যে তুমি কি বিরুন রান্না করতে পারো। তো আমি তো এই নামটাই শুনিনি কখনো, আমি কি আর বলবো। তো বলল যে মা কিভাবে কিভাবে রান্না করে, একটু আমাকে আইডিয়া দিল। এরপরে আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে মা কিভাবে কিভাবে রান্না করে আমাকে একটু বলে দেন। তো মা আমাকে যখন বলল তখন আমি বুঝলাম যে এটা হচ্ছে খিচুড়ির মতোই, শুধু আমি ছোলা দিয়ে রান্না করব এই আর কি। তো আজকে তারই পছন্দের খাবার রান্না করা হচ্ছে ইফতারিতে। এটা বেসিক্যালি উত্তরাঞ্চলের মানুষরাই বেশি চিনে, ছোলার পোলাও অথবা ছোলার খিচুড়ি, যে কোনো একটা হবেই। যাই হোক, তো রান্নার প্রসেসিংটা একদমই সোজা, যেভাবে আমরা খিচুড়ি রান্না করি সেই রকমই। একটা ছোট অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দেবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অথবা আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি যখনই পরবর্তীতে ভিডিও আপলোড দিব সেটার নোটিফিকেশন কিন্তু আপনার নিকট সবার আগে পৌঁছে যাবে। দু তিন দিন যাবৎ বেশ গরম পড়ছে, তো এই গরমের দিনে বেশি বেশি করে সবাই ইফতারির পর পানি খাবেন। আর যে ব্যক্তিটা আপনাদেরকে জ্ঞান দিচ্ছে সেও কিন্তু রীতিমতো সবার কাছে বকা খাচ্ছে পানি খাওয়া নিয়ে। পানি কম খাওয়া প্লাস যে পরিমাণ গরম পড়ছে সব মিলিয়ে শরীর এত পরিমাণ শুষ্ক হয়ে গেছে যে ইফতারের পূর্ব মুহূর্তে শরীরের দুর্বলতার পরিমাণ খুব বেড়ে গেছিল। দেন আমি আর কোনো কাজকর্ম কমপ্লিট করতে পারিনি। তো আজকে আমার হাজবেন্ড অফিস থেকে তাড়াতাড়ি এসেছিল, তো সে এসে চিকেন ফ্রাই, সালাদ, ফল, তারপর শরবত, বাকি যা যা কাজকর্ম ছিল সে সব কিছুই কমপ্লিট করেছে। বাসায় যে কজন ছেলে মেম্বার থাকুক না কেন, তারা যদি একটু শরবত বানিয়ে দেয় অথবা ফ্রুটস বা সালাদ তৈরি করে দেখা গেছে কাজ কিন্তু অনেকটাই হয়ে যায়। তো এক্ষেত্রে আর গৃহিণীদের ওপর কিন্তু তেমন একটা চাপ পড়ে না। সারাদিন রোজা রাখার পর এসএমসির যে ইলেকট্রোলাইটটা পাওয়া যায় এটা একটু খেয়ে দেখবেন, এটা বেশ রিফ্রেশিং এবং শরীরে একটা ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। বারান্দায় গিয়ে দেখলাম আজকে বেশ ফুটফুটে একটা চাঁদ দেখা যাচ্ছে। তো চাঁদের আলোটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আর চাঁদ দিয়ে কতটা সুন্দর সেটা আসলে খালি চোখেই ভালো দেখা যায়। এরকম লো কোয়ালিটির ক্যামেরা দিয়ে সেটাকে ক্যাপচার করা সম্ভব না। মিনি সমুচাটা আমি ট্রাই করলেও মিনি সিঙ্গারাটা কিন্তু ট্রাই করা হয়নি, তো এই প্রথমবারের মতো সেটাকে ট্রাই করতে যাচ্ছি আর কি। আর কাজী ফার্মসের যে মিনি সমুচাটা সেটার টেস্ট আমার কিন্তু ভালো লাগে না তেমন একটা, আমার কাছে মনে হয় জটপট ব্র্যান্ডের যে সমুচাটা আছে টেস্টের দিক থেকে জটপটের সমুচাই আমার কাছে বেশি ভালো লাগে।
দোকানের সিঙ্গারার সঙ্গে এই সিঙ্গারার কোনো তুলনা হবে না, কারণ দোকানেরটা একদম ফ্রেশ আর এটা তো ফ্রোজেন সিঙ্গারা। এটা সাইজটা এত কিউট একটা সাইজ, মানে আপনি এক বাইট অথবা দুই বাইটে এটাকে শেষ করে ফেলতে পারবেন। পার্সোনালি আমার সিঙ্গারাটা ভালো লাগেনি। আর এটা ধরেন আপনার বাসায় মেহমান আসলো, ইনস্ট্যান্ট এটাকে আপনি ভেজে দিতে পারবেন, অথবা আপনার লেট নাইটে যদি আপনার ক্রেভিং হয় সিঙ্গারার তখন আপনি এটাকে ইনস্ট্যান্ট ভেজে খেতে পারবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।